সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাস অনলাইন আমাদের সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা আইফোন পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, পরবর্তী রোজগুলো আমরা আজকে দেখব। এক নম্বরে যে সেমেস্টার লেখা আছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লিভ। নো সুনার হার্ডলি ডট ডট হ্যাড এই শব্দগুলো যুক্ত সেন্টেন্স সাধারণত প্রথম যে ভার্বটা থাকবে এটা পাস্ট পার্টিসিপল মনে করতে হবে এবং দ্বিতীয় ভার্বকে পাস্ট ইনডেফিনিট টেন্সে বলতে হবে। তো এখানে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, এই সেন্টেন্সের প্রথম যে ভার্বটা আমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি রিচ প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এর আগে হ্যাড ব্যবহৃত হওয়ার কারণে আমাদের পরের ভার্বকে পাস্ট পার্টিসিপল মনে করতে হবে, অর্থাৎ রিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিচ। এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা থাকবে ট্যানের পরে, এই সেন্টেন্সটা আমাদের পাস্ট ইনফিনিট টেন্সে করতে হবে, অর্থাৎ লিভের পার্ট ফর্ম হচ্ছে লেফট, অ্যানসার হবে লেফট। এরপরে দ্বিতীয় নাম্বার যে সেন্টেন্সটা দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত, অ্যাজ সুন অ্যাজ যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে এরকম, উভয় সেন্টেন্স পাস্ট ইনফিনিট টেন্সে হবে, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হি কাম দ্য রেইন স্টার্ট, এটা যেহেতু সেন্টেন্সে দেওয়া আছে প্রথম ব্রেকেটে দেওয়া আছে কাম, এটা আমাদের কেম লিখতে হবে পাস্ট ইনডেফিনিটে, আর দ্য রেইন স্টার্টেড এটার স্টার্টেড এর পাস্ট ইনডেফিনিট হচ্ছে বা পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, অর্থাৎ মনে রাখতে হবে নো সুনার হ্যাড ডট ডট দেন স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর যুক্ত সেন্টেন্স সাধারণত প্রথমটা পাস্ট পার্টিসিপল, দ্বিতীয়টা পাস্ট ইনডেফিনিট, আর অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সের দুইটা সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট করতে হবে। পরবর্তী তিন নম্বরে যদি আমরা দেখি, আই লেট দ্য আদার বয়েজ ইউজ মাই ফোন, অর্থাৎ মনে রাখতে হবে এখানে লেট, বি হোল্ড, ওয়াজ, সি, মে, উড বেটার, উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, ক্যান, কুড, মে, মাই, এগুলা পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। আমি আবার বলতেছি লেট, সি, ওয়াজ, বি হোল্ড, মে, মে, উচিত এখানে একটু আগে আমি বলছি উড বেটার, রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার যুক্ত সেন্টেন্স সাধারণত প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রহণ করে। তো এখানে আমাদের ব্র্যাকেটে বলছি গোটা এখানে আমাদের ব্যবহার করেছে। এরপরে পাঁচ নম্বরে শি ওয়াই টু মার্কেট টু বাই এ ড্রেস, অর্থাৎ টু হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, টু যদি কোনো ভার্বের প্রিপোজিশন না হয় সেক্ষেত্রে ইনফিনিটিভ ব্যবহৃত হয়, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। এখানে আমাদের টু এর পরে বাই ব্যবহার করা হয়েছে, টুটা এখানে কোনো ওয়ার্ডের প্রিপোজিশন না, অতএব এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হবে বাই, বাই এর প্রেজেন্ট ফর্ম বাই। ছয় নম্বরে ইট রেইন ফর টু আওয়ার্স, যদি সময় নির্দেশ করে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ব্যাপী কোনো কাজ সম্পাদিত হলে সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, অর্থাৎ সিন্স বা ফর যুক্ত যাবৎ বা ধরে বোঝালে, হইতে বা থেকে বোঝালে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। ইট রেইন ফর টু আওয়ার্স, ফরটা এখানে দুই ঘন্টা নির্দেশ করা হয়েছে। আবার এখানে ফরের পরিবর্তে সিন্সও থাকতে পারত, তো সিন্স সাধারণত নির্দিষ্ট সময়ের পূর্বে বসে। এখানে রেইন মূল ভার্ব, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করতে হয়, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনি, অর্থাৎ হ্যাজ বিন রেইন, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য হ্যাজ বিন, প্লুরাল হলে হ্যাভ বিন হইত, সিঙ্গুলার অর্ডারে হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইনি রেইন, অর্থাৎ অ্যান্সার হবে ইট হ্যাজ বিন রেইন ফর টু আওয়ার্স। সাত নম্বর, আই পয়েন্ট দেয়ার উইথ ইউ টু রিড, এখানে রিডটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে এখানে দেওয়া আছে, কিন্তু উইথ এ ডিউ টু এখানে টুটা
with a view a preposition একটু আগে বলেছি যদি কোনো ওয়ার্ডে প্রিপজিশন না হয় তাহলে আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হয় অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় কিন্তু উইথ এ ভিউ একটা ফ্রেজ এখানে দুটো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে এর জন্য এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে অর্থাৎ কোন প্রিপজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তাহলে উইথ এ ভিউ এর পরে রিড ভার্ব প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত করে রিডিং হচ্ছে আট নম্বরে দে আর এনজয় এ সং নাও কোন সেন্টেন্স সাধারণত বর্তমান সময়ে যদি করা হয় সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় অর্থাৎ নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট এই সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে অর্থাৎ দে আর এনজয়িং অর্থাৎ এখানে আটটা ব্যবহার করা হয়েছে এর জন্য সরাসরি ভাবে সেটা দিয়ে অনেক সময় আর না দেওয়া থাকলেও যদি অকিলের ভার না দেওয়া থাকে এই নাও দেওয়া আছে কিন্তু অকিলের ভার দেওয়া নেই সেক্ষেত্রে আমাদের একটা অকিলের সাবজেক্ট অনুসারে একটা অকিলের ভার ব্যবহার করতে হবে অ্যানি চলাচল থেকে এবং টেন্স অনুসারে এবং তারপরে ভার সেটা এনজয় করতে হবে এনজয় নয় নম্বরে ইফ ইউ রিড মোর ইউ গেট এ প্লাস অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্স যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট হয় তাহলে পরের অংশ ফিউচার ইনডিপেন্ডেন্ট হবে আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিপেন্ডেন্ট হয় পরের অংশ পাস্ট ফিউচার পাস্ট অর্থাৎ শুরুর পূর্ব ব্যবহার করতে হবে ইফ ইউ রিড মোর এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইফ যুক্ত সেন্টেন্স কিন্তু প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে দেওয়া আছে এর জন্য পরের অংশটা আমাদের ফিউচার ইনডিপেন্ডেন্ট যোগ করতে হবে আর ফিউচার ইনডিপেন্ডেন্ট সাবজেক্টের পর শ্যাল উইল প্লাস ভিয়ন বসে তাহলে ইফ ইউ রিড মোর ইউ উইল গেট এ প্লাস আমরা অ্যানসার লিখবো উইল গেট শুধু গেট লিখতে হবে না এখানে উইল গেট বা ক্যান গেট লিখতে হবে ক্যান মেন অফ ফিউচার টেন্স ব্যবহার করা হয় এরপরে আমরা 10 নম্বর যেটা দেখব ওয়ান অফ দ্য বয়েজ ব্র্যাকেট দেওয়া আছে বি প্রেজেন্ট অর্থাৎ বালকদের কেউ একজন উপস্থিত এখানে ওয়ান অফ নান অফ ইচ অফ এভরি অফ এগুলার ক্ষেত্রে আর মেনি এ এগুলার ক্ষেত্রে সাধারণত আমাদের ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করতে হয় অর্থাৎ নাউন প্লুরাল হলেও আমাকে ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করতে হবে অর্থাৎ আবার বলতেছি ওয়ান অফ নান অফ ইচ অফ এভরি অফ এভরি অফ তারপর মেনি এ এরপর মোস্ট অফ এগুলার ক্ষেত্রে সাধারণত ভার্বটা সিঙ্গুলার ব্যবহার হয় অর্থাৎ ওয়ান অফ দ্য বয়েজ এখানে নাউন প্লুরাল থাকা সত্ত্বেও আমাদের এম ইজ আর এই ক্ষেত্রে আমাদের এম ইজ এবং ওয়াজ এই তিনটার মধ্যে সাধারণত ব্যবহার করতে হয় এখানে যেহেতু ওয়ানটা সিঙ্গুলার বয়েজ যদিও এখানে প্লুরাল তারপর আমরা বি এর এখানে ডিভার্বটা ইজ ব্যবহার করব আবার বলতেছি ওয়ান অফ নান অফ ইচ অফ এগুলোর পরে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে অর্থাৎ রিভার্ট আমাদের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ পাস্ট টেন্স হলে ওয়াজ হবে তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম